গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ভারতের একটি পাখির অভয়ারণ্য। কর্ণাটকের মাইসুরের এই অভয়ারণ্যে আছে কথা বলতে পারা কাকাতুয়া, রঙিন তোতা পাখি সহ 468 প্রজাতির 2000-এরও বেশি পাখি। দর্শনার্থীদের এভাবেই স্বাগত জানাচ্ছে এই সাদা কাকাতুয়া। মাইসুরের পাখির অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ এটি। অভয়ারণ্যে 2000-এর বেশি পাখির দেখভাল করেন আধ্যাত্মিক নেতা ডক্টর শ্রী গণপতি সাচ্চিদানন্দ স্বামীজি। এখানে আছে আফ্রিকার ধূসর টিয়া, অ্যামাজন টিয়া এবং লরিকিট। বেশিরভাগই এসেছে সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, সোলোমন দ্বীপ এবং ফিলিপাইন থেকে। শুনে শুনে শিখতে পারে টিয়া পাখিগুলো, কেবল পর্যটকদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে শিখতে পারে তারা। কঠোর কোনো প্রশিক্ষণ দেয়া হয় না তাদের, তবে শুধু পাখিদেরই শেখাই না, বরং তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। গত বছরের মে মাসে সবচেয়ে বেশি প্রজাতির পাখির অভয়ারণ্যটি স্থান পায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এরপর থেকেই বাড়ে পর্যটকদের আনাগোনা। এ ধরনের বিপন্ন প্রজাতির পাখি নিজের চোখে কখনোই দেখা হয়নি। হয়তো আমরা পড়েছি বিশ্বের বেশ কিছু পাখি এখন বিলুপ্তির মুখে, আমরা সেগুলো দেখিনি, তাই এগুলোকে দেখতেই এখানে এসেছি। অসুস্থ পাখিদের জন্য একটি চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে অভয়ারণ্যটিতে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।